দেখুন পরমাণু চুক্তি বাতিল হলে আমেরিকার তোয়াক্কা না করে যে ভয়ঙ্কর পদক্ষেপ নেবে ইরান ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর থেকেই ইরানের সঙ্গে তার দেশের পরমাণু সমঝোতা চুক্তি বাতিলের বিষয়টি বলে আসছেন রয়টার্স জানিয়েছে বারো জানুয়ারির মধ্যে ইরানের সঙ্গে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ট্রাম্প এ চুক্তি বাতিল করে দেন তবে কি প্রতিক্রিয়া হতে পারে তা নিয়ে দেশের মধ্যে নানা জল্পনা কল্পনা চলছে এ বিষয়ে নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্টের দপ্তরের ডিপুটি চিফ অফ স্টাফ মাজিদ তাকতে রাভানচি বলেন ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পর মানু সমঝোতা চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে গেলেও তার জন্য যেসব পরিস্থিতি তৈরি হতে পারে সেসবের জন্য প্রস্তুতি নিয়েছে ইরান মাজিদ তাকতে রাভাঞ্চি বলেন শুধু উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নয় বরং অর্থনৈতিক মন্দাসহ বিভিন্ন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়েছে ইরান তবে ওই চুক্তি থেকে ইরান আগে থেকে বের হবে না আমরা চাই ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রেই আগে বের হোক প্রেসিডেন্ট দপ্তরের ডিপুটি চিফ অফ স্টাফ রাভাঞ্চি আরও বলেন পরমাণু সমঝোতা মেনে চলতেই ইরান প্রতিশ্রুতিবদ্ধ পরমাণু সমঝোতা মেনে চলতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ এ সমঝোতা থেকে লাভবান হওয়া সম্ভব ততক্ষণ পর্যন্ত ইরান এ প্রতিশ্রুতি মেনে চলবে আর চুক্তির সঙ্গে জড়িত বেশিরভাগ দেশই চায় এ সমঝোতার মেয়াদ আরও বাড়ানো হোক যা করার তাই করবে ইরান এদিকে মঙ্গলবার তেহরান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসলামিক রিভোলেউশনের শীর্ষ নেতা আলী আকবর বিলাইতি যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র যদি পরমাণু সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে যায় তবে ইরান যা করার তাই করবে ইরানের সামনে তখন অনেক পথ অবলম্বনের সুযোগ হবে ব্লাইতি বলেন ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্র বিভাজনের নীতি অবলম্বন করেছে তারা কুর্দিস্তানকে ইরাক থেকে ভাগ করতে চায় তাদের এই চাওয়া কখনো পূর্ণ হবে না তিনি ইরাকের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরালো করার আহ্বান জানান